বলা যেতে পারে সূর্যের দোসর বা যমজ ভাই খুঁজে পেল নাসা। অজানা রহস্যের সন্ধান পেতে এবার রয়েছে মুখিয়ে বিজ্ঞানীরা। কি জানা যাচ্ছে? সূর্য অর্থাৎ আমাদের প্রিয় সান আজও বিজ্ঞানীদের কাছে এক মহাবিশ্বের খনি। এখনও অজানা তার তরুণ বয়সের অনেক কিছুই, মানে সে যখন ইয়াং ছিল সূর্য, তার অনেক কিছুই আমাদের জানা নেই। যে সময় সদ্য প্রাণের দেখা মিলেছিল পৃথিবীতে, সেই সময়কার সূর্যের খবর অতীত খুঁড়ে বের করে আনার জন্য উন্মুখ জ্যোতির্বিজ্ঞানীরা। এতদিনে মিলেছে সুযোগ, সন্ধান পাওয়া গেল সূর্যের এক দোসরের বা যমজকে। যদিও বয়সে সেই নক্ষত্র সূর্যের থেকে অনেক ছোট, ফলে সেটিকে নিরীক্ষণ করলে অনেক রহস্যের সমাধান হবে বলেই আশাবাদী বিজ্ঞান মহল। সূর্য থেকে 30 আলোকবর্ষ দূরে অবস্থিত নতুন এই নক্ষত্রের নাম বা নবীন এই নক্ষত্রের নাম কাপ্পা ওয়ান সেটি। আমাদের ছায়াপথে যত নক্ষত্র রয়েছে তাদের এক দশমাংশ অনেকটাই সূর্যের মতো চরিত্রের। তার মধ্যে বহু নক্ষত্রই বয়সে সূর্যের চেয়ে তরুণ। নাসার সদ্য আবিষ্কৃত এই নক্ষত্রটি তেমনই এক নক্ষত্র। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্যের থেকে দূরত্বের হিসাবে ওই নক্ষত্রটি কার্যত মহাজাগতিক দূরত্বে একেবারে এপাড়া ওপাড়ার বাসিন্দা, আর সেই নিকটে থাকা প্রতিবেশীকে ঘিরেই বাড়ছে আশা। নবীন এই নক্ষত্রের বয়স 60 কোটি থেকে 75 কোটি বছরের মধ্যে। সূর্যের ঠিক এমন বয়সেই পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল। এর ভর ও কেন্দ্রের তাপমাত্রাও সূর্যেরই মতো। তাই সূর্যের এই দোসরকে নিরীক্ষণ করতে শুরু করেছেন জ্যোতির্বিজ্ঞান মহল। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে ওই নক্ষত্রের মধ্যে বইতে থাকা বাতাস থেকে শুরু করে তার পরিবারের সদস্য, গ্রহগুলির চরিত্র ইত্যাদি খুঁটিয়ে দেখছেন গবেষকরা। আমাদের সূর্য এখন মাঝবয়সী নক্ষত্র। গবেষকদের অনুমান, তরুণ বয়সে সূর্যের ঘূর্ণনের ক্ষমতা ছিল 3 গুণ বেশি, তার চৌম্বক ক্ষেত্র ছিল আরও শক্তিশালী, সেই সঙ্গে তেজস্ক্রিয়তার পরিমাণও বেশি ছিল। নতুন এই নক্ষত্রটির দিকে তাকিয়ে সেই বিষয় আরও নিশ্চিত হতে চাইছেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে তারা খুঁজছেন পৃথিবীর এক দোসরও। আগামী দিনে তেমন গ্রহের সন্ধান মিললে সূর্য ও পৃথিবীর সম্পর্ককে বুঝতে আরও সুবিধা হবে বলেই ধারণা তাদের। তো বন্ধুরা, এটা ছিল একদম নতুন একটি ইনফরমেশান। ভিডিওটা বেশি বড় করব না, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।